হ্যালো গাইস, আজকে আমরা খেলতে যাচ্ছি দেশি ভিডিও এসএমবিতে। আর দেশি ভিডিও এসএমবিতে হচ্ছে লাইফ স্টাইল প্লাগিং। এর মানে হচ্ছে এসএমবিতে যদি তুমি কাউকে মারো তার একটি হার্ট ড্রপ হয়ে যাবে। তোমরা কি ভাবছো, মেয়ে পটে যাবে? থু, নিজের চেহারা আগে আয়নায় দেখে আসো। তো গাইস, অনেক বেশি মজা হয়ে গেল, এবার যাওয়া যাক মেন টপিকের উপর। তো এই দিন আমি যখন স্পনে ঘোরাঘুরি করতেছিলাম তখন আলিফ এসে আমাকে পিছন দিয়ে মেরে দেয়। আমার কোনো স্পন সেট ছিল না, তাই আমি বারবার ওয়ার্ল্ড স্পন হই আর আলিফ বারবার আমাকে মেরে দেয়। অ্যাট দি এন্ড এটা হয়, কিন্তু আমার টিমমেট আমাকে রিভাইভ করে দেয়। তারপর আমি সার্ভার আসার সাথে সাথে লক কাটি, উডেন টুল বানাই অ্যান্ড স্টোন মাইন করি এবং স্টোনের টুল বানাই। তো আমি আমার টিমমেটের বেসে চলে এসে পড়েছি আর এখানে আমি একটি ডায়মন্ড আনবারও পেয়েছি, কিন্তু এখনও আমি টুলস পাইনি। সো এগুলো আছে এখন আমার কাছে, অত বেশি কিছু নাই। তো পিছনে ভিলেজারের রুম আছে আর সামনে একটি নেদার পোর্টাল। আমাদের বেস এখন একটু নুপ টাইপের, এখন আমরা বেশি কিছু করিনি। তো আলিফের কাছে প্রোটেকশন 4 আর্মার আছে আর আমাদের কাছে অনলি ডায়মন্ড আর্মার। ইনচ্যান্টিং করার জন্য এখন আমরা সেট আপ করিনি। তো আমাদের বেসের পাশে কিন্তু একটা ভিলেজার আউটপোস্ট আছে। So let's build raid farm. তো গাইস, আমাদের কিন্তু রেড ফার্ম হয়ে গেছে। এখন আমি রেড ফার্মের ভিতর যাচ্ছি। এখানে আমি বেড আর কতগুলো ব্যানার লাগানো আছে আর এই জায়গা দিয়ে আমাদের প্লেজারগুলো আসবে। তো এখানে কিন্তু অলরেডি প্লেজার পড়া শুরু হয়ে গেছে। এখানে ওয়াটার লাগাই দিতে হবে, কারণ প্লেজারগুলো যদি ফল ড্যামেজ খেয়ে মারা যায় তাহলে কিন্তু লুট ড্রপ করে না। যদি আমি এখানে ওয়াটারে প্লেজারগুলোকে বাঁচাই আর তারপর যদি শর্ট দিয়ে মারি তাহলে কিন্তু এগুলো থেকে কিছু লুট পাওয়া যায়। এটাই আমাদের রেড ফার্মের প্রবলেম। তো আমার কাছে এখন ভালো আইটেম এসে পড়েছে, এখন আমি আরিফের কাছ থেকে রিভেঞ্জ নিতে পারবো। তো মোটামুটি আমার কাছে অনেক ভালো জিনিস এসে পড়ছে, তো এখন আমি যাব আমার রিভেঞ্জ নিতে। আমি আমার বেসে আসছি, বাট ওয়েট এ মিনিট, আমার বেসে কিছু নাই কেন? এখানে তো আর্মার টার্মার অনেক কিছু আছে। এই একটা ব্যারিয়ার আছে পিছে, দেখ দেখবো মানে আপনি এখানে কি করেন? আমি আবার রিভেঞ্জ নিতে চাইছি। রিভেঞ্জ লল, আপনি রিভেঞ্জ নিবেন আমার সাথে? আপনি ল্যাংটা রিভেঞ্জ নিবেন লল? আর আপনি রিভাইভ কেমনে হইলেন? হ্যাঁ আমি ফুটাই দিব বল লল। পিক্সেল ক্রাফ্টে কিছু কম মনে করো না। রুল নাম্বার 2, এন্ডার গ্যাং নেভার ডাইস। বয়েস, আরে দাঁড়া, রাতে দাঁড়া, আমি পুঙ্গি বানাইতেছি।
ও না শিট, আমার নেট চলে গেছে। আমি রিভেঞ্জ নিবই ভাই।